রাত হলে হানা দিচ্ছে অজানা প্রাণী, গোয়াল থেকে উধাও গবাদি পশু, গ্রামে উদ্ধার অজানা প্রাণীর ছাপ, প্রাণীটি আসলে কি জানতে ট্র্যাপ ক্যামেরা বসালো বন দপ্তর। গোয়াল থেকে উধাও ছাগল মুরগি গৃহপালিত পশু, সকালে চারিদিকে অদ্ভুত প্রাণীর পায়ের ছাপ, না কুকুর না হায়না, রাত হলেই অদ্ভুত অজানা প্রাণীর আক্রমণ। ভয়ে রাতের ঘুমুরেছে বাঁকুড়ার খাত্রার মেঝারি গোড়া গ্রামের বাসিন্দাদের, বনদপ্তরে খবর দেওয়া হয়েছে। বনদপ্তরের কর্মীরা এসে জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়, পাশাপাশি জন্তুর খোঁজে বনদপ্তরের তরফে গ্রামে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। রাত হলেই খামারে অজানা জন্তুর আক্রমণ ঘটে চলেছে। গ্রামবাসীরা জানিয়েছেন সোমবার থেকে শুরু হয়েছে এই অজানা প্রাণীর তাণ্ডব। সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখেন বাড়ির উঠোনে ছড়িয়ে ছিটিয়ে একাধিক অজানা প্রাণীর পায়ের ছাপ, আর খামার থেকে উধাও গৃহপালিত পশু। এক অজানা আতঙ্ক গ্রাস করেছে বাঁকুড়ার খাত্রার মেঝারি গোড়া গ্রামের বাসিন্দাদের। এখানে মোটামুটি 10-15টার মতো জন্তু এসেছিলো, এই বাড়ির পথ দিয়ে এসেছিলো, যে তোমাদের দেয়ালে উঠেছিল, দেয়ালে উঠে মুরগি খেয়ে নিয়েছে, বাড়ি ঢুকেছিল, মুরগি খেয়েছে, দুটো মতো মুরগি খেয়েছে, ওই যে পড়ে আছে, আর এটা দাগ আছে, এই যে মাটির তোমাদের পা দেওয়া আছে, মানে খামারে পায়ের দাগ, হুম খামারে আছে, আর এই দেয়ালে আছে। কি জন্তুর মতো? হাইনা টাইপের মনে হচ্ছে, না নেকড়ে মনে হয়, মোটামুটি 10-15 ছিল, বাচ্চা সমিত ছিল, বাচ্চা আছে অনেকগুলো দেখলাম, মুরগি দুটো মুরগি খেয়ে নিয়েছে, পায়ের ছাপ দেখে আন্দাজ, হ্যাঁ পায়ের ছাপ, এমনি তো দেখতে পাননি, আর দেয়ালে আছড়েছে। গ্রামবাসীরা জানায় সোমবার থেকে এই তাণ্ডব শুরু হয়েছে, প্রাণীগুলির পায়ের ছাপ দেখে কিছুই বোঝা যাচ্ছে না, এমন পায়ের ছাপ তারা আগে কোনোদিন দেখেনি, তবে পায়ের ছাপ কুকুর বা হায়নার নয়। গ্রামবাসীদের দাবি এ এক অন্য প্রাণী, অনেকটা নেকড়ের মতো। বাসিন্দাদের মধ্যে তারিণী পালের অভিযোগ, পরপর দুই রাতে তার গোয়ালে ঢুকে চারটি ছাগল ও মুরগির ওপরে আক্রমণ চালায় ওই অজানা প্রাণী। একটি ছাগলকে নিয়ে পালিয়ে যায় জন্তুরা এবং বাকি তিনটিকে আহত করে ফেলে দিয়ে যায়, পরে ওই তিনটি ছাগলের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তার বাড়িতে থাকা একটি টিয়া পাখিও নিয়ে পালিয়েছে ওই জন্তুরা, এমনটাই অভিযোগ করেছেন তিনি। এই চালার মধ্যে চারটি ছাগল ছিল আর মুরগি ছিল, দুটো টিয়া পাখি ছিল, তাহলে এমনভাবে ওরা এমনভাবে একটা কোনো জন্তু ঢুকিয়েছে, দিয়ে চারটে ছাগলকে মানে ইয়া করে দিয়েছে, কামড় দিয়ে তারাকে আহত করে দিয়ে, এমনকি একটা বসে খায়, আর বাকি দুটো তিনটা পড়ে থাকে, আর টিয়া পাখিগুলোও কোনো মানে চিহ্ন পাওয়া গেল না, ওগুলাও খাই নিয়েছে, একটা মুরগিকে বাইরে নিয়ে যেয়ে খাইছে, দেয়াল টোপকে ঢুকেছে বা দেয়াল টোপকে ওরা বেরাবার চেষ্টা করেছে, আমরা কোনো বুঝতে পারিনি। দেয়ালে আঁচড়ের দাগ আছে। কালকে দেখলাম একটা বাউন্ডারির ভিতর ঢুকেছে, দিয়ে আমরাও সেরকমভাবে সতর্ক হয়ে রয়েছি যে আবার গরু বাছুর আছে, দিয়ে বাইচান্স বাছুর টাছুরকে যদি অ্যাটাক করে দিই তাহলে তো সমস্যায় পড়া যাবে, দিয়ে এর আগে যেরকমভাবে অ্যাটাক করলো, দিয়ে তাতে কালকে মোটামুটি যখন ঢুকিয়ে ঢোকার পরে এইবারে ওরা আমরা সেরকমভাবে ইদিক উদিক ইয়া কাঠ দিয়ে বা ইয়ে করে ফাঁস দিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে ও ঢুকে পরক্ষণেই তিনটার গেটটা এদিক ওদিক ধাক্কা মারে বেরাবার চেষ্টা করে, তখন জানালার থেকে টর্চ টিপে ওকে দেখা গেলো যে বেশ লম্বা ডোরা কাটা সোজা সোজা দাগ, পেছন দিকটা নিচু নামা অনুমানের ঢালে ঢালের মতন। হ্যাঁ, বন দপ্তরে খবর দিলাম, নিয়ে ওরা বললো যে ঠিক আছে আমরা সন্ধ্যাবেলা যাচ্ছি। আরেক বাসিন্দা অষ্টমী মাহাতর জানান এরকম জন্তুর পায়ের ছাপ আগে কোনোদিন দেখা যায়নি, পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকে মুরগি নিয়ে পালিয়েছে এই জন্তুর দল। তাদের দাবি দেয়ালে নখের আঁচড়ের দাগও স্পষ্ট। কি যাচ্ছিল বুঝতে পারা যায় না, তো খামারে মাটি দিয়েছিলাম, তো খামারে মাটি পায়ের ছাপে বোঝা গেল যে ফরেস্টার আসছিল, ফরেস্টার বলছে এগুলো হায়না টাইপের হতে পারে, আগে কোনো দিন আসে না, আমাদের বাড়িতে আসে না, কিন্তু পাশের বাড়ি ওই ছাগল ধরেছিল তার আগের দিন রাতে, আর আমাদের বাড়ি এই যে খামারে আমরা মাটি দিয়েছিলাম, খামার ভর্তি সকালে দেখছি পায়ের ছাপ, ঘুম থেকে উঠে আসে দেখছি, আমরা বললাম যে কী বটে এগুলো কুকুর হতে পারে, তারপরে দেখছি যে না এটা কুকুরের ছাপ তো এরকম নয়, সে তারপরে ফরেস্টার এসে খবর দিল, ফরেস্টার এসে দেখলে যে বলছে
খামারে ট্রাপ ক্যামেরা বসিয়ে দিয়ে যায়। গতকাল সারা রাত চলে নজরদারি, তবে তেমন কিছুই ধরা পড়েনি ক্যামেরায়। বন বিভাগের খাত্রা রেঞ্জের আধিকারিক সীতারাম দাস জানান, আজ রাতেও নজরদারি চলবে। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন, বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ক্ষতি হওয়া গৃহপালিত পশুর ক্ষতিপূরণের আবেদনের ভিত্তিতে পরিবারগুলিকে দেওয়া হবে। এক কথায়, এত কিছুর পরও অজানা জন্তুর ভয় তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের। কালকে আমরা ক্যামেরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এবং তার ভিত্তিতে আমরা ওখানে ট্যাক ক্যামেরা বসানো হয়েছিল আগে রাত্রিতে, এবং আমরা রাত্রিতে ওখানে দুটো পর্যন্ত প্যাট্রোলিং করেছিলাম আমরা স্টাফ নিয়ে, কিন্তু কোনো জন্তু জানোয়ারের কোনো কিছু আমরা সন্ধান পাইনি আর কি। আর ক্যামেরা তো আজকে সকালে দেখা হলো আর কি, কোনো কিন্তু কোনো জন্তু জানোয়ারের ওয়াইল্ড লাইফের কোনো ছবি নেই আর। এখন ওরা বলছে তো ওরা ওখানে এমনি মৌখিক বলছে আর কি, কিন্তু কোনো কেউ দেখেনি আর কি, কিংবা কারো কোনো কোনো ছবিও নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। আপনার গর্বের শহর বনগাঁ, আর আপনার শহরেই এই জেলার সব থেকে বড় গহনার শোরুম। আপনার বাজেটের কথা চিন্তা করে সমস্ত রকম গহনার কালেকশন রয়েছে নিউ সিংহ জুয়েলার্সে। হ্যাঁ, নিউ সিংহ জুয়েলার্স এখন আরো বড়। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে নিউ সিংহ জুয়েলার্স মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, ট বাজার।